তো বন্ধুরা, তোমরা যারা প্রাইমেটের 2022-এর যে প্রভিশনাল অ্যান্সার কি পাবলিশ করেছে, সেই অ্যান্সার কির বিরুদ্ধে তোমরা চ্যালেঞ্জ করতে যাচ্ছ, তাদের জন্য এই ভিডিওটি। কিভাবে তোমরা চ্যালেঞ্জ করবে, কি কি ক্রাইটেরিয়া অবলম্বন করতে হবে, কি কি প্রসেস তোমাদেরকে ধাপ অতিক্রম করতে হবে, সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। অত বন্ধুরা ভিডিওটি স্কিপ করবে না, পরপর দেখবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে। প্রথমে মাথায় রাখবে, তোমাদের এই চ্যালেঞ্জ করার জন্য প্রতিটি প্রশ্ন পিছু যে টাইম দিয়েছে অনলাইনে সেটা 5 মিনিট। 5 মিনিটের মধ্যে তোমাকে চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে, নইলে আবার রিলগইন করতে হবে। সেই জন্য তোমরা আগে মনস্থির করে নাও কোন কোন প্রশ্নগুলো তোমরা চ্যালেঞ্জ করবে, তার ডকুমেন্টস তোমরা ঠিক মতো রেখে দাও। ওকে, তো এখানে যে তোমার ওয়েবসাইটের যে লিঙ্ক আমরা জানি, যেটা রয়েছে দেখো www.bpa.org, এখানে তোমরা লিখবে গুগলে। লেখার পরে এটা তো সবাই জন্য বলার কিছু নাই, তোমরা নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পরে এখানে যে লিঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ দেখো, যে ক্লিক হিয়ার অনলাইন অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2022 ফর ক্লাসেস 1 to 5, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে একটা এরকম ইন্টারফেস চলে আসবে, এবং অবশ্যই তোমরা যদি মোবাইলে করো সেটা ডেস্কটপ মোড করে নেবে, আর যদি কম্পিউটার বা ডেস্কটপে অর্থাৎ ল্যাপটপে করো তাহলে কোনো অপশন মানে প্রবলেম নেই। এইবার ফার্স্ট যে তোমরা ওয়াইমার্কশিটের যে প্যাক মানে এটা দেখতে পাচ্ছ পিকচারটা, এবং এখানে লেখা দেখো টিচার এলিজিবিলিটি টেস্ট 2022 টেট 2022, এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পরে তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এবং একদম নিচের আগেটা দেখো চেক রেজাল্টের উপর লেখা আছে কি চ্যালেঞ্জ অ্যান্সার কি ফর টেট 2022, এইখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের লাগবে রেজিস্ট্রেশন এবং ডেট অফ বার্থ। তো এই রেজিস্ট্রেশন এবং ডেট অফ বার্থ দেওয়ার আগে তোমাদের আর একটা কথা মাথায় রেখে মানে বলে দিই, দেখো যে ডকুমেন্টস তোমরা সাবমিট করবে, যে অ্যান্সার কি এর বিরুদ্ধে তোমরা প্রশ্ন মানে বিরুদ্ধে তোমরা দিতে চাইছো, সেই ফাইলটা কিন্তু 500 KB-র মধ্যে কিন্তু তোমাদেরকে PDF ফাইল করে নিতে হবে, ঠিক আছে? এবং যদি মোবাইল করো বা ডেস্কটপ যেখানে করো, চ্যালেঞ্জ বলে একটা ফল্ডার তোমরা করো, সেখানে তোমরা দিয়ে ডকুমেন্টসগুলো লিখে রাখো। আর একটা মাথায় রাখবে যে কটা প্রশ্ন তোমরা অ্যান্সার মানে চ্যালেঞ্জ করছো, প্রতিটা কিন্তু আলাদা আলাদা সাবমিট করতে হবে। সেই জন্য তোমরা মনে করো কারো যদি সিরিজ সি থাকে, ও সি অর্থাৎ 3 নম্বর যেটা থাকে, 3-এর মনে করো 10-এরটা করবে, তাহলে সে PDF ফাইলে এরকম ভাবে তোমরা লিখে রাখো, তাহলে অতি সহজে তোমরা আপলোড করতে পারবে, দিতে পারবে, ঠিক আছে? আর 5 মিনিট কিন্তু টাইম লাগবে, 5 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের করতে হবে, যদি বেশি টাইম লাগে কিন্তু হবে না, আবার নতুন করে রিলগইন করতে হবে। সেজন্য নেটের স্পিড এগুলো কিন্তু ভালো করে রাখতে হবে, মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর একটা বয়ান তোমাদের লিখতে হবে, কেন তোমরা কমপ্লেন করছো সে ব্যাপারে ছোট করে লিখবে, বাংলায় বা ইংলিশে যেটাই পারবে। বাংলায় লিখবে যে আপনাদের দেওয়া অ্যান্সার কি সেটা ভুল আছে, আমার মতে এই অ্যান্সারটা হবে, দিয়ে সেটা লিখে তার অপশন এবং বুকলেট নাম্বার সবটা লিখে দেবে, ঠিক আছে? এবার রেজিস্ট্রেশন এবং ডেট অফ বার্থ এখান দেওয়ার পর তোমরা লগ ইন করবে। ওকে, তো আমি রেজিস্ট্রেশন এবং ডেট অফ বার্থ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো রেজিস্ট্রেশন এবং ডেট অফ বার্থ দেওয়ার পরে তোমাদের এই যে দেখো লেখা আছে এখানে, দেখো 5 মিনিট টাইম, ঠিক আছে? 4.49 মানে আমার অনেক টাইম লেগে গিয়েছে, এখানে তোমাদের 5 মিনিট টাইম দেবে। এইবার তোমাদের দেখো তোমাদের রেজিস্ট্রেশনটা শো করবে, রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের শো করবে এখানে, ঠিক আছে? তারপর তোমার দেখো কি আছে, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, তোমরা যে ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিয়েছো সেটা সিলেক্ট করবে, বাংলা আমি দিলাম। তারপর তোমরা কোন পেপারে অর্থাৎ কোন বুকলেটটা তোমরা তোমাদের আছে তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করছো, সাপোজ আমার মনে করো 3C আছে, তাহলে 3C-তে আমি ক্লিক করলাম। এইবার কোয়েশ্চেন নাম্বার, এখানে দেখো 100 থেকে 150টা একদম পুরো কোয়েশ্চেন দেওয়া আছে, তোমার যেটা মনে হবে ভুল আছে সেই কোয়েশ্চেনটা তুমি একটা সিলেক্ট করবে। সাপোজ আমি মানে তোমাদের সুবিধার্থে বলছি যে 20 নম্বর প্রশ্নটা ভুল আছে, এটা লেখার পর দেখো অ্যাকশন টেকেন মানে অ্যাকশন দেওয়া আছে, এটা কিন্তু কম্পালসারি, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কিন্তু অপশন দেওয়া আছে, মানে ভুলের ক্ষেত্রে। একটা দেখো কি দেওয়া আছে, যে অ্যান্সার কি ইজ রং সাজেস্টেড অপশন ABCD, অর্থাৎ যে ABCD রয়েছে মানে অপশনে তার ভিতরে অ্যান্সার কিটা ভুল আছে, যদি এইটা হয় তাহলে এখানে ক্লিক করবে। ওকে, এনি আদার কমপ্লেন, এছাড়াও যদি তোমার অন্য কোনো মানে প্রবলেম থাকে মানে সেই প্রশ্নটার বিরুদ্ধে, তাহলে সেটা তুমি করতে পারবো। আমাদের তো সবার মানে অপশন ভুল আছে এটাই, বা অ্যান্সার ভুল আছে এটাই আমরা বলছি। 2 নম্বর হচ্ছে এই, তারপর আজ দেখো যে মিস প্রিন্ট ইন দ্য কোয়েশ্চেন অপশন, যেটা একটা হয়েছিল মানে অঙ্কের ক্ষেত্রে মনে হয় 4 নম্বর বুকলেটে, তার জন্য কিন্তু এটা দেওয়া আছে, ঠিক আছে? মিস প্রিন্ট, যদি কোনো প্রিন্ট ভুল থাকে কোয়েশ্চেন অথবা যদি অপশন ভুল থাকে সেটা। তারপর মোর দেন 1 কারেক্ট অপশন, দেখ মানে হচ্ছে যে অপশনটা দেওয়া আছে তার থেকে তার বেশি আনসার আছে, অর্থাৎ দেখা গেলো একের একটা তো অপশন হয় কিন্তু দুটোই মনে করো A আর B দুটোতেই কিন্তু অ্যান্সার হবে, এরকম যদি হয় কোনো প্রশ্ন যদি তোমার এখানে
এরকম পেয়ে থাকো তাহলে তার জন্য এটা করতে হবে। তারপর দেখো নান অফ অপশন ইজ কারেক্ট, অর্থাৎ এ বি সি ডি যে চারটে অপশন দিচ্ছে চারটির ভিতরে কোনোটাই কিন্তু সঠিক নয়, এরকম আমরা দেখলাম দু একটা প্রশ্ন। তা যদি সেরকম হয় তাহলে এটা করবে, আর দেখা গেলো যে কোশ্চেনটাই যদি ভুল থাকে তাহলে এখানে ক্লিক করবে। তাহলে এই যে ছটা পয়েন্ট কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো আমরা ম্যাক্সিমাম কিন্তু এই অপশনটাতে আমরা বেশি ই করছি, কেননা আমাদের মতে যে অ্যান্সার যেটা দেওয়া আছে সে অ্যান্সারটা ভুল, ঠিক আছে? যদি অ্যান্সারটা ভুল থাকে চারটা অপশনের ভিতরে কোনোটা, তাহলে এইখানে ক্লিক হবে, আর বাকিগুলা যেটা বললাম সেটা ভালো করে বুঝে কিন্তু ক্লিক করতে হবে। এইবার সাজেস্টেড অপশন যেটা দেওয়া আছে, দেখো এখানে যে অপশনটা, ওখানে যে অপশনটা তোমার ভুল আছে, মনে করো আমি যে 10 নম্বর 20 নম্বর প্রশ্নটা দিয়েছি, মনে করো সি এর অপশনটা ভুল আছে, তাহলে আমার মতে সিটা ভুল, এটা আমি বলে দিলাম। এইবার তুমি এখানে একটা ছোট্ট দেখে একটা কমপ্লেন আকারে একটা কিছু লিখবে, বক্তব্য লিখবে, কমেন্ট কিন্তু লিখতে হবে, কিন্তু কম্পালসারি, যেখানে টিক চিহ্ন মানে স্টার চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে তোমরা লিখবে যে স্যার আপনাদের দেওয়া প্রদত্ত অ্যান্সারটি, অমুক প্রশ্নের প্রদত্ত অ্যান্সারটি ভুল রয়েছে আমার মতে, ঠিক আছে? এবং এর বিরুদ্ধে যে সঠিক অ্যান্সারটা এটা হবে আমার বিভিন্ন সোর্সের তরফ থেকে, মানে বিভিন্ন সোর্স অনুযায়ী, যেরকম সোর্স বলতে তোমার যে সমস্ত বইগুলো কয়েকটা বইয়ের উল্লেখ নাম করে দিবে, এই বই থেকে এখানে আছে এইটা। অতএব আপনি আপনারা একটু ভালো করে দেখুন যাতে এই এই অ্যান্সারটা মানে সঠিক হয় এবং আমি যেটা তার অ্যান্সারকে পুরো অ্যান্সারটা পেয়ে থাকি, ওকে, নাম্বারটা পেয়ে থাকি। এটা লেখার পর জাস্ট দু একটা কথা লেখার পরে যে ডকুমেন্টসটা তুমি সাবমিট করবে ওর বিরুদ্ধে সেটা কিন্তু এটা তোমাকে দিতে হবে, অর্থাৎ ওই কোশ্চেনের বিরুদ্ধে এবং তোমার কোশ্চেনের সপক্ষে, ঠিক আছে? এটা তোমরা কিন্তু এখানে দিয়ে দিবে। দেওয়ার পরে অ্যাড চ্যালেঞ্জ, এখানে ক্লিক করার পরে তোমার চ্যালেঞ্জটা কিন্তু অ্যাড হয়ে গেল, ঠিক আছে? বুঝতে পেরেছো? এইরকমভাবে কিন্তু তোমাদের করতে হবে। আর দেখো এখানে 44 সেকেন্ড মতন টাইম রয়েছে, মানে 40 সেকেন্ড মতো। তো এইরকমভাবে তোমরা কোশ্চেন মানে চ্যালেঞ্জ করো, আর করার আগে কিন্তু এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, সেটা কি যে তোমাদের যে অপশন কি সম্পর্কে তোমরা চ্যালেঞ্জ করছো, এটা যদি ঠিক মতো না লিখো তাহলে কিন্তু হবে না। তাহলে আমার কিন্তু একটা এসেছিল যে 30 সেকেন্ড মতো না টাইম আছে, 30 সেকেন্ড যখন হবে আবার একটা দিয়ে দিবে, ওয়ার্নিং দিয়ে দিবে যে একদম যদি না করতে পারি ওই টাইমের ভিতরে তাহলে কিন্তু আমরা আবার নতুন করে লগ ইন করতে হবে, ঠিক আছে? তো চ্যালেঞ্জ করার আগে যে জিনিসটা অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তুমি কি সম্পর্কে চ্যালেঞ্জ করছো, অর্থাৎ অপশনটাই ভুল আছে, না প্রশ্নটাই ভুল আছে, না মানে কোনো অপশন মানে কোনো অ্যান্সারটাই কারেক্ট নাই, বা সব অ্যান্সার হবে সেটা, ঠিক আছে? অর্থাৎ তুমি ভাবছো যে অপশনটা ভুল আছে কিন্তু তুমি মানে টিক মেরে রেখেছো যে প্রশ্নটা ভুল আছে, সেই জন্য এটা ভুল যাতে না হয়, কেননা যদি ভুল হয় 500 টাকা লাগবে, সেই জন্য একটা প্রশ্নের বিরুদ্ধে 500 টাকা। অতএব একটু ভালো করে ঠান্ডা মাথায় তোমরা এই চ্যালেঞ্জটা করো, ওকে?